অ্যারেঞ্জ ম্যারেজের প্ল্যানিং কেন? ইনফরমেশন ক্র্যাক করলো বর কনে দুজনেই। হ্যাঁ, আমার কাউকে পছন্দ হতো তো তারা আমাকে পছন্দ হতো না, আর উল্টো দিক থেকেও তাই হতো, অনেক সময় আমাকে কেউ পছন্দ করতো। হ্যাঁ, সেটা আমি হ্যাঁ করতে পারতাম না, এরকমই বেশিরভাগ সময় হতো। তো সেজন্য বিয়ের জন্য খুব একটা কিছু এগোতো না। বিয়ে নিয়ে আমি নিজের জন্য কিছুই করতে পারিনি। জীবনসাথী যে মানুষটিকে মা বাবা বেছে দিয়েছেন তাকেই আমি নিজের বলে গ্রহণ করব, এবং মা বাবার উপরেই সমস্ত ভরসা বা দায়িত্ব সব কিছু দিয়ে দিয়েছি। কারণ আমি যেহেতু একটাই মেয়ে, মা বাবার ইচ্ছে থাকতেই পারে তাদের মনের মতো করে তার মেয়েকে বিয়ে দেবে বা তার মানে তাদের মনের মতো করে তার মানুষটিকে বেছে দেবে। তো সেই জন্য সেই দায়িত্বটা মা বাবার উপরে দিয়ে দিয়েছি, আমি দায়িত্বটা একদমই নিয়েনি।
একটা লগুন, দুজোড়া চোখ, একজোড়া মুখ, মিলনের অপেক্ষায় ক্রমে আরো কাছাকাছি এগিয়ে আসছে। মানিয়ে সাহেব জি, জানে হে সব জি, ফির ভি বনায়ে বাহানে, নড়া নবা বিজি, দেখে হে সব জি, ফির ভি না সমঝে ইশারে। হাতের বন্ধন নাকি মনের বন্ধন, চোখের সামনে যা দেখা যায়, চোখের আড়ালে তা দেখা যায় আরো বেশি। ঘুমেরও যা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের যা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব
এই তারা বাহুনী সুর, দুই নদী একসাথে মিলে হেঁটে যাবে আজ দূর দূর বহু দূর, আবহমান কাল পথ চলা এই তারা বাহুনী সুর, দুই নদী একসাথে মিলে হেঁটে যাবে আজ দূর দূর বহু দূর। মিলন মোহন আগে ওঠে, বেজে ওঠে জীবনের গান, পথ চলা সেই দুই নদী, সাত পাকে বাঁধা দুই প্রাণ, দুই প্রাণ এক মনে হয়ে এই জীবনের সাত সুর, এই জীবনের গান গেয়ে যাবে দুই নদী হেঁটে যাবে দূর বহু দূর, আবহমান কাল পথ চলা এই তারা বাহুনী সুর, দুই নদী একসাথে মিলে হেঁটে যাবে আজ দূর দূর বহু। মহা অগ্নিকে সাক্ষী রেখে সপ্তপদী পার, যুগল যুগলের কাছে শুভ দিনে শুভ অঙ্গীকার।
ভালোবাসা।